আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। সো আজকের ভিডিও মেইনলি আমরা যে বিশেষ করে আমাদের এলিয়ান প্রিমিয়ার এক্সিও গাড়িগুলোর বিশেষ করে গ্লাস উঠে না বা অনেক সময় দেখা যায় যে আমাদের মাস্টার সুইচ থেকে উঠে না বাট ইন্ডিভিজুয়ালি উঠে, সো সেটা নিয়ে আমি ছোট্ট একটু টিউটোরিয়াল শেয়ার করবো ইনশাল্লাহ। হোপফুলি এটা আপনাদের সবার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। সো চলুন শুরু করি, লেটস স্টার্ট দ্য প্রসেস। সো ফার্স্ট অফ অল দেখুন অনেক একটা স্টার্ট, যেহেতু গরম দেখছে আমি এসি অন করলাম আলহামদুলিল্লাহ। সো দেখুন আমি এখান থেকে যখন নামাই নামে না, আমি এখান থেকে যখন উঠাই নামে না, উঠেও না। ওকে ফাইন, বাট আমি কি হচ্ছে এটার কিছু অ্যাডজাস্টিং ইস্যু আছে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব গাইস। দেখুন মেইনলি আমি অ্যাডজাস্টিং করতেছি, তো মেইনলি দেখুন গাইস আমি অলরেডি আমার অ্যাডজাস্টিং করলাম। দেখুন দিস ওয়ান, আবার উঠাইলাম, আবার নামাইলাম, সো আবার ফাইনালি নামিয়ে দিই। দেখুন ওকে থ্যাংক ইউ, এই ছিল ছোট্ট রিভিউ বা টিউটোরিয়াল। বিশেষ করে এটা আপনাদের সবার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। দেখা যায় আমাদের অনেক সময় গাড়ি কোনো কাজের জন্য যদি আমরা ব্যাটারি নেগেটিভ টার্মিনাল বিচ্ছিন্ন করি বা কোনো ইলেকট্রিক্যাল কাজের জন্য বিচ্ছিন্ন করি, দেন কাজ শেষে দেখা যায় আমাদের এই সমস্যা পাই। সো দ্যাট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আর আমরা এইভাবেই এই কাজগুলো করে থাকি বা এইভাবেই আমরা সাধারণত এটা অ্যাডজাস্ট করে নেব ইনশাল্লাহ। বিশেষ করে এটা মাস্টার সুইচের সাথে, আমাদের বিশেষ করে ড্রাইভিং ডোরের মাস্টার সুইচ এবং অন্যান্য দরজার যে সমস্ত সুইচ আছে সেটার সাথে এটার কানেকশন করে দিতে হয় বা মিলিয়ে দিতে হয়, যেটা গ্যারেজ ভাষায় বলে থাকি। সো সেটা আমি করলাম এবং থ্যাংক ইউ, ইনশাল্লাহ আপনারা সবাই ভালোবাসবেন আমাকে, আমার জন্য দোয়া করবেন এবং সবাই আমাকে সাপোর্ট করবেন। সো থ্যাংক ইউ অল।